العبد مولاه إذا ضامته دنياه إذا نزلت به البلوى وأرخى ليل بلواه ملاذ العبد مولاه إذا আপনারা শুনেছিলেন গত সপ্তাহে ঈসা আলাইহিস সালামের জিন্দেগির উপর আলোচনা, তার আগের সপ্তাহেও যে আয়াতগুলো ছিল সূরার মায়েদার সেগুলো আহলে কিতাব এবং ঈসা আলাইহিস সালাম সংক্রান্ত আলোচনার ধারাবাহিকতা চলছিল। এক পর্যায়ে 75 নম্বর আয়াতে ঈসা আলাইহিস সালামের কাহিনী শেষ করে আল্লাহ তাআলা এখন বলছেন দুনিয়ার মদিনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা মক্কায় মদিনায় মিলে তিনি তিন ধরনের লোককে মোকাবিলা করেছেন, দিনের দাওয়াত দিয়েছেন। তিন গ্রুপ ছিল, এক গ্রুপ হলো মুশরিকিন যারা মূর্তি পূজার অনুসারী, আরেক গ্রুপ হচ্ছে আহলে কিতাব ইহুদি সম্প্রদায়, আরেক সম্প্রদায় হচ্ছে খ্রিস্ট সম্প্রদায় খ্রিস্টান যারা। এই তিন ধরনের লোককে তিনি দাওয়াত দিয়েছেন এবং তাদের কাছ থেকে তিনি তিন ধরনের এই পন্থার লোকদের কাছ থেকেই অনেক প্রতিরোধ তিনি মোকাবিলা করেছেন, অনেক বাধা বিপত্তির সৃষ্টি হয়েছে তাদেরকে, বহু রকমে ওনাকে বোঝাতে হয়েছে। সেখানে আল্লাহ তাআলা এখন সবাইকে সামনে করে বলছেন, যারাই আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করে, আল্লাহর দিন ছাড়া অন্য কোনো কিছুকে অনুসরণ করে, তাদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলছেন, কুল আতাবুদুনা মিন দুনিল্লাহ মা লা ইয়ামলিকু লাকুম দাররা ওয়া লা নাফআ, আপনি বলুন যে তোমরা কি আল্লাহ ছাড়া এমন কিছুর ইবাদত করো যেগুলো তোমাদের কোনো ক্ষতি অথবা উপকার কিছুই করতে পারে না। আল্লাহ ছাড়া অন্য কারো যত ইবাদত করুক তাদের কোনো ক্ষতি বা উপকার করার কোনো সামর্থ্য আছে? তাদের কোনো সামর্থ্য নেই। এই কথাটা তো অত্যন্ত সত্য, তারা যারা পূজা করে বিভিন্ন রকমের অন্ধবিশ্বাস কুসংস্কারের ভিত্তিতে তারা করলেও শেষ পর্যন্ত কতটুকুন তাদের বিশ্বাস হয়, কতটুকুন আস্থা থাকে তারা নিজেরাও কিছু টের পায়। তার এক্সাম্পল আমি প্রায় দিয়েছি, আমাদের মসজিদের একসময় চেয়ারম্যান ছিলেন মানা আব্দুল আউয়াল সাহেব, ওনার আব্বার কাহিনী। তিনি একজন আলেম গোছের মানুষ ছিলেন, আমি বলেছি আরেকবার, যারা মিস করেছেন তাদের জন্য আবার বলি, যে খুব জোরে তুফান এসেছে এলাকায়। তুফান আসলে লোকেরা কি করে বলেন তো? আজান দেয়। তো পাশের বাড়ির হিন্দু পরিবারের লোক এসে বলতেছেন, হুজুর একটু আজান দেন, জোরে আজান দেন। বলে আজান কেন, তো তোমাদের মূর্তি আসে না, এগুলার কাছে একটু চাইবে না, কারণ আজকে ওগুলা কাজ হবে না, জোরে আজান দেন। তো আসলে বোঝা যায় শেষ পর্যন্ত তারাও বুঝে এগুলা উপকার ক্ষতি কিছু করতে পারে না। আমাদের উদ্দেশ্য কোনো ধর্মকে নিন্দা করা নয়, কিন্তু কোরআনে যে বক্তব্য এসেছে মানুষকে শিরক থেকে দূরে নিয়ে এসে এক আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের দিকে নিয়ে আসা, এটা তো আল্লাহ তাআলা মানুষকে এই জন্যই সৃষ্টি করেছেন, তাই না? হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সবাইকে তো আল্লাহ তাআলা একই উদ্দেশ্যে সৃষ্টি করেছেন। আসলে তো এইগুলো বিভিন্ন ধর্ম মত মানুষ পরে আবিষ্কার করেছে। ধর্ম তো আল্লাহ তাআলা অনেকগুলো পাঠানে, কয়টা ধর্ম পাঠিয়েছেন? একটা, ইন্না দ্বীন ইনদাল্লাহিল ইসলাম। বিশেষ করে ঈসা আলাইহিস সালামকে মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কোন ধর্ম নিয়ে পাঠিয়েছেন? ইসলাম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যা পাঠিয়েছেন, নবী ইব্রাহিমকে যা পাঠিয়েছেন, নবী লুত, সমস্ত আম্বিয়া কেরামকে একটা দিন নিয়েই পাঠিয়েছেন, হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্যই ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এই কাজের জন্যই তাআলা সৃষ্টি করেছেন। আমাদের দায়িত্ব সমস্ত মানুষের কাছে আল্লাহ তাআলা তাওহীদটাকে ফুটিয়ে তোলা। আমাদের দায়িত্ব এই নয় যে সমস্ত ধর্ম সম্পর্কে নিন্দা প্রকাশ করতে হবে, তাদের ধর্মের উপরে আঘাত করতে হবে, আক্রমণ করতে হবে, এটা আমাদের উদ্দেশ্য নয়। আমাদের ধর্ম এই কথা বলে না এবং কাউকে জোর করিয়ে ধর্মান্তরিত করতে হবে এটাও বলে না, কিন্তু সমস্ত মানুষকে এই খবরটা দেওয়ার জন্য আল্লাহ তাআলা মুসলিম উম্মাকে সৃষ্টি করেছেন। কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সমস্ত মানুষকে আল্লাহ তাআলার এই খবর দেওয়ার কাজ আমাদের। এই জন্য আমাদেরকে এই কথাগুলো আলোচনা করতে হয়, শুনতে হয়, অন্যদেরকে পৌঁছাইতে হয়। এই জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে এই দায়িত্ব দিয়েছেন, কিন্তু আমাদের উদ্দেশ্য হচ্ছে কোন ধর্মের বিরুদ্ধে অবস্থান নেওয়া নয়, আল্লাহ তাআলার হক দিনকে পৌঁছে দেওয়া। তো আল্লাহ তাআলা বলছেন, আপনি বলেন, হে তোমরা আল্লাহ ছাড়া যা কিছুর ইবাদত করো এগুলো তো তোমাদের কোনো ভালো মন্দ কিছুই করতে পারবে না।
আল্লাহু হুয়াস সামিউল আলীম, আর একমাত্র আল্লাহ তাআলাই সব শুনেন এবং জানেন। তোমরা গিয়ে অনেকক্ষণ পর্যন্ত তাদের সমস্যার কথা, তোমাদের সমস্যার কথা তাদের কাছে গিয়ে বললে, কোনো মূর্তির কাছে গিয়ে বললে, বা ঈসা আলাইহিস সালামের মূর্তির কাছে গিয়ে বললে, বা তার কাছে ইবাদত করলে, তিনি কি শুনবেন তোমাদের ইবাদত? সারাদিন ইবাদত করলে তো শুনবেন না। আর তারা কি জানবেন তোমরা কোন বিপদে আছো? তাদের কি ক্ষমতা আছে কিভাবে তোমাদেরকে উদ্ধার করতে হবে? তো এই সমস্ত ক্ষমতা কার আছে? আল্লাহ তাআলা। হুয়াস সামিউল আলীম, তিনি সব শুনেন সব জানেন। কাজেই ভালো মন্দ কিছু যদি তোমাদের দরকার হয়, সে এক আল্লাহর কাছেই তোমরা ইবাদত করো, তার কাছেই চাও। قل يا اهل الكتاب لا تغلوا في دينكم غير الحق, আপনি বলেন হে আহলে কিতাব, কিতাবের অনুসারী ইহুদি নাসারা, তোমরা তোমাদের দ্বীনের ব্যাপারে বাড়াবাড়ি করো না অন্যায়ভাবে। তোমরা বিভিন্ন কিছু বানিয়ে নিয়ে অন্যায় কথা, অন্যায় বা আকীদা বিশ্বাস জোগাড় করে নিয়েছ যেগুলো মোটেই হক নয়, এরকম কোনো কিছু তোমরা নিয়ে কি করো না, বাড়াবাড়ি করো না। কত বাড়াবাড়ি করা, বাড়াবাড়ি ছাড়া তো কিছু নাই। তারা খ্রিস্টানরা বাড়াবাড়ি করে ঈসা আলাইহিস সালামের সম্মান বাড়াইতে 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 কোথায় নিয়ে পৌঁছিয়েছে? আল্লাহর জায়গায় নিয়ে পৌঁছিয়ে দিয়েছেন। আর আমরা শুনেছি গত সপ্তাহে যে ইহুদিরা ঈসা আলাইহিস সালামের দুশ্মনী করতে 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 কোথায় নিয়ে পৌঁছেছে, তিনি যারজ সন্তান, তার মা জেনা করে এই সন্তান পেটে নিয়েছে, নাউজুবিল্লাহ। তাহলে দুইটাই কি? বাড়াবাড়ি। একজনের সম্মান করতে করতে আল্লাহর জায়গায় বসায়, আর আরেকজনে নামাইতে নামাইতে তাকে এত নিচু যারজ সন্তান হিসেবে প্রমাণ করে ফেলেছে, এগুলো বাড়াবাড়ি। ওয়ালা তাত্তাবিউ আহওয়া আকাউমিন কাদ দাল্লু মিন ক্বাবল, তোমরা এইগুলো কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার ইহুদি নাসরাদিকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের আগের যে কওমগুলো, তারা তাদের আহওয়া, মন গড়া আকিদা বিশ্বাস কথাগুলো ভিত্তিতে তাদের দিন বানিয়েছে, এইরকম আকিদা বিশ্বাস জোগাড় করে করে তোমরা তাদেরকে অনুসরণ করো না। কাদ্দাল্লু, তারা নিজেরা গোমরাহ হয়ে গেছে, পথ ভ্রষ্ট হয়ে গেছে। ও আদাল্লু কাসিরা, এবং তারা অনেক লোককে গোমরা করেছে এই সমস্ত আকিদা বিশ্বাস দিয়ে। ওয়াদাল্লু আন সাওয়া ইসসাবিল, তারা হক রাস্তা থেকে, সোজা রাস্তা থেকে, আসল রাস্তা থেকে বহু দূর চলে গেছে। তোমরা কি তাদেরকে অনুসরণ করে বিভ্রান্ত হতেই থাকবা? এই প্রশ্ন আল্লাহ তাআলা করছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ওই জামানার যারা খ্রিস্টান ইহুদি ছিল। এখন এই প্রশ্ন এখনো কন্টিনিউ করছে কেয়ামত পর্যন্ত, যারা আহলে কিতাবের দাবিদার তারা যেন এগুলো চিন্তা করে। লুআইনাল্লাযীনা কাফারু মিন বানি ইসরাঈলা আলা লিসানি দাউদ ওয়া ঈসা ইবনে মারইয়াম, অভিশপ্ত হয়েছে যারা কাফের হয়ে গেছে বনি ইসরাঈল থেকে দাউদ আলাইহিস সালামের জবান দ্বারা, ঈসা ইবনে মারইয়ামের জবান দ্বারা। এই দুই নবী বনি ইসরাঈলের লোকদেরকে অনেক অভিসম্পাত করেছেন, তাদেরকে অনেক লানত করেছেন। কারণ কি? তারা নবীর অনুসারী হওয়া সত্ত্বেও এবং কিতাবের অনুসারী হওয়া সত্ত্বেও তারা বড় সীমা লঙ্ঘন করেছে। ঈসা আলাইহিস সালামকে তারা এমন একটা অপবাদ দিল, এমন দুশ্মনী করল, দাউদ আলাইহিস সালামের সঙ্গে অনেক নাফরমানি করেছে, এমনকি তারা অনেক নবীকে হত্যা করেছে, নবীকে হত্যা করেছে, বনি ইসরাঈল লোকজন বহু নবীকে হত্যা করেছে। এই সমস্ত কারণে তারা নবীদের জবান দ্বারা, নবীরা যদি কাউকে লানত করেন তার বাঁচার কোনার উপায় আছে? কারণ নবীদের যে কোনো দোয়া এবং বদদোয়া দুইটাই কি হয়ে যায়? কবুল হয়ে যায়। আপনারা দেখবেন অনেক সময় যে একটু নেককার লোক যদি মনে কষ্ট পায়, মুরব্বীরা যদি বদদোয়া দেয়, আমরা ভয়ে থাকি, মা বাবা যদি বদদোয়া দেয়, কারণ তাদের বদদোয়া তো কবুল হয়ে যায়, তাই না? তো মা বাবা মুরব্বী নেককার লোকদের যদি দোয়া বদদোয়া কবুল হয়, তাহলে নবীদের দোয়া বদদোয়া কেমন? অনেক বেশি কবুল হয়ে যায়। তো আল্লাহ তাআলা বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এদের পূর্বের অনেকেই এত অভিসম্পাত পেয়েছে, আপনি তাদের কাছ থেকে এই দিন কবুলের যে আশা করেন, কেমনে আশাটা ফলবে? কারণ তাদের পূর্বপুরুষ তো সব অভিশাপের শিকার হয়েছে, এই অভিশপ্ত সম্প্রদায় তাদের অনেকেরই কিসমতে জুটবে না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা সান্ত্বনা দিচ্ছেন যে যদি তারা কবুল না করে, আপনি বেশি পেরেশান হয়ে
মনের কষ্ট বাড়াই দিয়ে কোনো লাভ নেই আপনার। যালিকা বিমা সাওয়া কানু ইয়াতাদুন, তাদের অভিসম্পাত কেন পড়লো, তার অভিশাপ কেন পেল, এই কারণে তারা কি যে নাফরমানির পরে নাফরমানি করে গেছে, আর শুধু নাফরমানি নয় সীমা লঙ্ঘন করেছে। গুনাহ করা এক জিনিস, এটাও অপরাধ, আর গুনাহ করতে করতে বাড়তে বাড়তে সীমা লঙ্ঘন করাটা অপরাধ কত হয়ে যায়, অনেক বেশি বেড়ে যায়, সীমা ছাড়িয়ে গেছ তুমি, সেটা অপরাধের পরিমাণ অনেক বেড়ে যায়, এরা অনেক সীমা ছাড়া অপরাধ করেছে। তাদের মধ্যে কি ধরনের সীমা লঙ্ঘন করা অপরাধ হয়েছে, এবং তাদের মধ্যে যারা একটু ভালো ছিল এরাও অনেক ক্রাইম করেছে, ভালো লোকগুলো তাদের কাজ করেনি, ভালো লোকগুলোর কি কাজ করার দরকার ছিল সে কথা আসছে। তাদের মধ্যে যারা ভালো ছিল কিছুটা, অন্যরা যখন অপকর্মে লিপ্ত থাকতো, গুনার মধ্যে ফিতনা ফাসাদ গুনায় কবিরার মধ্যে ডুবে থাকতো, নাফরমানিতে ডুবে থাকতো, ভালো মানুষগুলো তাদেরকে থামাতো না, থামানোর চেষ্টা করতো না। যে আপনি যদি দেখেন যে আপনার জ্ঞাতি গোষ্ঠীর মধ্যে কেউ গুনাহ করে, আপনার কেমন লাগা উচিত? খারাপ লাগা উচিত। আপনার প্রতিবেশী গুনাহ করছে, আপনি চিনেন এমন ছেলে পেলেরা, এমন আত্মীয় স্বজন গুনায় লিপ্ত হয়ে যাচ্ছে, আপনি এই শুধু চুপ করে থাকবেন? আপনার শরীরের মধ্যে কোনো চেতনা আসবে না, মনের মধ্যে কোনো কষ্ট লাগবে না, উদ্ধার করার জন্য কোনো চেষ্টা চালাবেন না, এটা চালাতেই হবে। তাদের মধ্যে এই ফিলিংটা ছিল না, এই অনুভূতি ছিল না, তারা এটাকে তওয়াক্কা করেনি, থামানোর চেষ্টা করেনি। সমাজের মধ্যে যখন এরকম গুনাহ হয়েছে, তারা এগুলো তামাশা দেখেছে অথবা চোখ অন্যদিকে ফিরিয়ে নিয়েছে, এগুলো তারা থামানোর কোনো চেষ্টা করেনি। লাবি ইসামা কানু ইয়াফালুন, কত খারাপ কাজ এরা করতো, কেন তারা মুনকারকে থামায়নি? মুসলিম সমাজে নবীদের উত্তরাধিকারী, নবীদের উম্মতের সমাজে যদি কোনো গুনাহ ছড়িয়ে যায় তার এলাকায়, তার গ্রামে, তার শহরে, তার পরিবারে, তার আত্মীয় স্বজনের মধ্যে, যখন একজন মুসলমান দেখে যে গুনাহ করছে লোকেরা, সে চুপ করে বসে বসে মসজিদে বসে বসে আল্লাহ আল্লাহ করবে? কখনো এটা আলাউড নয়। এটা না করলে, তাদেরকে না থামালে আল্লাহ রাব্বুল আলামিন অনেক বড় শাস্তি দেবেন। এই বিষয়ে ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলেন, কান লা ইয়ানহা আহাদুম মিনহুম আহাদান আন ইরতিকাবিল মাআসিম ওয়াল মাহারিম, গুনার মধ্যে তারা একে অপরের গুনাহ করতে কেউ কাউকে থামানোর কোনো চেষ্টা করেনি, বোঝানোর চেষ্টা করেনি, রোখার চেষ্টা করেনি। এ বিষয়ে অনেকগুলো হাদিসে আসছে, এটা বড় অভিশাপের কাজ। যে সমাজে এই কাজ নেই, মানুষকে গুনাহ থেকে থামানোর কোনো চেষ্টা থাকে না, ওই সমাজটা একটা গজবের সমাজ হয়ে যায়, আল্লাহর অভিশাপের উপযুক্ত সমাজ হয়ে যায়। এ ব্যাপারে হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্টভাবে বলেছেন, বনি ইসরায়েলের এক্সাম্পল দিয়ে আমাদেরকে শিক্ষা নিতে বলেছেন। লাম্মা ওয়াকাত বনু ইসরাইল ফিল মাআসি, যখন বনি ইসরায়েলের মধ্যে গুনার প্রচলন শুরু হয়ে গেল, কিছু লোক গুনার মধ্যে ঢোকা শুরু করে দিল, ওকে, নাহাতহুম উলামা উহুম ফালাম ইয়ানতাহু, তাদের আলিমরা তাদেরকে থামানোর চেষ্টা করলো, কিন্তু এ সাধারণ পাবলিক থামার কোনো খবর নাই, তারা গুনার মধ্যে ডুবেই আছে। তো আলেমরা কিছুদিন বলে টলে আলেমরা এখন টায়ার্ড হয়ে গেছে আর বলা ক্ষান্ত করে দিয়েছেন, বলে আর কত বলবো, ঠিক আছে, আর এখন শেষ পর্যন্ত বলা ছেড়ে দিয়েছে, এবং তাদের সঙ্গে উঠা বসাও করে, ওয়া কালু হুম ওসারা বুহুম, খাওয়া দাওয়া উঠা বসা সব কিছু করে, একদম নর্মাল, তাদেরকে বুঝায় না, বলে না খবরদার আল্লাহকে ভয় করো, এগুলো কিচ্ছু বলে না, বেশি বললে তো দাওয়াত দিবে না, বেশি বললে আবার দূরে দূরে চলে যাবে, বলবে না, দাওয়াত দিবে না, যাওয়া আসা, তাদের সঙ্গে নর্মাল হয়ে যায়, নর্মাল ব্যবহার, আর বলা কমিয়ে দিয়েছে, ছেড়ে দিয়েছে। ফাদারাব আল্লাহু কুলুবাবাদ হিমবিবাদ, তখন আল্লাহ তারা তাদের অন্তরগুলোর মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দিয়েছেন, তাদের মধ্যে আভ্যন্তরীণ দ্বন্দ্ব, মারামারি, রক্তপাত, খুনাখুনি, এগুলো খুব বেশি শুরু হয়ে গেছে অভিশাপ হিসাবে। ওয়ালানাহুম আলা লিসানি দাউদ ওয়া ঈসা ইবনে মারিয়াম, আর এই অবস্থা দেখে দাউদ আলাইহিসসালাম এবং ঈসা ইবনে মারিয়াম তাদেরকে একেবারে আল্লাহ তাআলার কাছে লানত তাদের উপরে আহ্বান করেছেন। আরেকটি হাদিস এসেছে,
যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন হেলান দিয়ে বসা ছিলেন ওয়ালের সঙ্গে, ওনার সামনে সাহাবীরা ছিলেন, কিছু নসিহা করছেন, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে লোকদেরকে দূরে সরিয়ে আনার জন্য এই কাজ করার ব্যাপারে গুরুত্ব দিয়ে বয়ান করছিলেন। ফাজালাসা, তখন কথা বলতে বলতে তিনি এই হেলান দেওয়া থেকে সোজা হয়ে বসলেন, বলেন একটু শক্ত করে বলেন, এখন আল্লাহর কসম করে বললেন, লা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, খবরদার আল্লাহর কসম, ওই মাবুদের কসম যার হাতে আমার জান রয়েছে, হাত্তা তাক্তুরুহুম আলাল হাক্কি আতরা, তোমাদের সমাজে যদি কিছু লোক অপরাধ ক্রাইম করা শুরু করে দেয়, বিভিন্ন অন্যায় নাফরমানিতে লিপ্ত থাকে, খবরদার তোমরা সবাই মিলে তাদেরকে এই রাস্তায় থেকে সরিয়ে এনে হকের উপরে আনি, জোর করে আনি, বসাই দিতে হবে, কিছুতেই অ্যালাউ করতে পারো না তোমাদের সমাজে এই সমস্ত ক্রাইম, ওকে, এগুলো কিছুতেই করতে পারো না। তাহলে মুসলিম সমাজে, নবীদের সমাজে, নবীদের উম্মতের সমাজে যদি কোনো গুনাহ হতে থাকে, তাহলে বাকিরা যারা কয়েকজন মুসল্লি আছেন তারা চোখ বন্ধ করে কোনো রকম মসজিদে যাবেন, আবার বাড়িতে চলে আসবেন, রাস্তা দিয়ে কি হয় এত দেখারও দরকার নেই, একদম নিচের দিকে তাকা থেকে চলে গেলাম, নিচের দিকে তাকানো তো ভালো, চোখ অন্যদিকে গেলে গুনাহ হয়ে যায় কি না এটা ঠিক আছে, কিন্তু আল্লাহ তাআলার যে মুনকার কাজগুলো হয় ওগুলো থামানোর জন্য কোনো খবর থাকবে না আমাদের। বনী ইসরায়েলের আরেকটি কাহিনী হাদিস এসেছে, আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, ইন আউয়ালা মা দাখালা নাকসু আলা বনী ইসরায়েল, বনী ইসরায়েলের মধ্যে তাদের এই দিনদারির মধ্যে, উম্মতের মধ্যে ত্রুটি কিভাবে শুরু হলো, তাদের দিনদানি দিনদারি উঠে যাওয়ার কাজ কিভাবে শুরু হলো, কান আর রাজুলু ইয়ালকা আর রাজুল, একজন লোক আরেকজন লোকে যখন দেখে এমন অবস্থা সে কোনো গুণাটুনার মধ্যে আছে, তখন সে বলতো, ভালো লোকটা বলতো, ইয়াহাদা ইত্তাকিল্লাহ ওয়া দা মা তাসনা, ভাই আল্লাহকে ভয় করো, এই গুনার কাজে তুমি লিপ্ত আছো, তুমি জুয়া খেলো, তুমি মদ খাও, তুমি জেনা ব্যবসায় লিপ্ত আছো, তুমি ঘুষ খাও, তুমি সুদ খাও, তুমি নাচ গান এগুলো নিয়ে ব্যস্ত আছো, এগুলো ছেড়ে দাও, তুমি ড্রাগ নিয়ে আসো, এগুলো থেকে সরে আসো, এগুলো তারা বলতো, এইটা তোমার জন্য কখনোই আল্লাহ অ্যালাউ করেননি, এটা খুব ক্ষতির কারণ হবে তোমার, এগুলো বোঝাতো, একটু একটু বলতো, কিছুদিন বলার পরে দেখে যে কাজ হয় না, বলে আর মুখ খরচ করে লাভ নাই, এখন নর্মাল হয়ে গেছে, তার সঙ্গে উঠা বসা খাওয়া দাওয়া গল্প গুজব এগুলো নিয়েও এখন নর্মাল হয়ে গেছে, তার দায়িত্ব সে আর দাওয়া ইল্লাল্লাহর কাজ আর করে না। ফালাম্মা ফাআলু যালিকা দরাবাল্লাহু কুলুবা বাদহিম বাদ, যখন তারা এটা ছেড়ে দিল এই কাজ, তখন আল্লাহ তাআলা তাদের মধ্যে লাগিয়ে দিলেন, একে অপরের বিরুদ্ধে অন্তরের মধ্যে অন্তর্দ্বন্দ্ব শুরু হয়ে গেল। অতঃপর তিনি এই আয়াতটা তেলাওয়াত করে শুনালেন, যে আয়াতের তাফসীর আমরা এখানে করছি। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটু শক্ত করে হাদিসের শেষ মাথায় বললেন, কাল্লা ওয়াল্লাহি লা তা'মুরুন্না বিল মারুফ ওয়া লা তানহাউন্না আনিল মুনকার, আবার আল্লাহর কসম করে বললেন, অবশ্য অবশ্যই তোমরা লোকদেরকে ভালো কাজের দিকে ডাকতে হবে, মন্দ কাজ থেকে নিষেধ করতে হবে, সরিয়ে আনতে হবে, করতেই হবে এই কাজ, ওয়ালা তাখুযান্না আলা ইয়াদিল জালিম ওয়ালা তাক্তুরান্নাহু আলাল হাক্কি আতরা, জালিম যারা আছে, ফাসিক যারা আছে, গুনাহগার যারা আছে, জুলুম থেকে, অন্যায় কাজ থেকে, হারাম থেকে, তাদেরকে তোমরা জোর করে টেনে নিয়ে আসো, হকের মধ্যে বসিয়ে দিতে হবে, হকের মধ্যে খাড়া করিয়ে দিতে হবে, আউত কাসরান্নাহু আলাল হাক্কি কাসরা, হকের মধ্যে তোমরা তাদেরকে এনে ঢুকাতেই হবে, এই কাজ তোমাদেরকে করতে হবে, এই কাজ যদি না করে কি হবে, উম্মতকে আল্লাহ কি করবেন, অনেক শাস্তি দিবেন, আযাব দিবেন, সে বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হাদিসে, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা তা'মুরুন্না বিল মারুফ ওয়া লা তানহাউন্না আনিল মুনকার, আল্লাহর কসম যার হাতে আমার জান, সবগুলো হাদিসে তিনি কসম করছেন, উম্মত আমরা কি বিশ্বাস করব না উনি কসম না করলে, কিন্তু কসম করে উম্মতকে এত কসম করে বলছে, আপনার মা বাবা কসম করে আপনাকে একটা কথা বলে আপনি কিভাবে রাখেন, তো আল্লাহ নবী কসম করে আপনাকে আমাকে বলল, আমরা এই কাজ কদ্দূর রাখলাম, এখন আমরা চিন্তা করি, আল্লাহর কসম যার হাতে আমার জান, তোমরা অবশ্যই অবশ্যই তাকিদ দিয়ে বলছেন, অবশ্যই অবশ্যই
মারুফের কাজ করবে, লোকদেরকে হকের দিকে ডাকবে, মারুফের দিকে ডাকবে, অবশ্যই অবশ্যই তোমরা মুনকার খারাপ মন্দ কাজ থেকে তাদেরকে সরিয়ে আনবে। এটা যদি না করো তা না হলে আল্লাহ তাআলা অচিরেই খুব তাড়াতাড়ি তোমাদের উপরে এমন আযাব, এমন শাস্তি নাজিল করে দেবেন আল্লাহর পক্ষ থেকে। তখন তোমরা আল্লাহকে খুব ডাকবা যে আল্লাহ বিপদে বসে বিপদ উদ্ধার করেন, বিপদ থেকে উদ্ধার করেন, বিপদ সরিয়ে নিয়ে যান, খুব কান্দতে থাকবা, কিন্তু আল্লাহ তাআলা তোমাদের বিপদ উদ্ধার করবেন না, বিপদ থেকে তোমাদের দোয়া কবুল করবেন না। তাহলে আমরা এখন চিন্তা করি যে কি বিপদে আমরা পড়েছি, মাঝে মধ্যে আমাদের চিন্তা হয় না কি হয় না, কত বড় বিপদে আমরা আছি। এই বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহর কাছে আমরা দোয়া করি, দোয়া করা উচিত, কিন্তু দোয়ার পাশাপাশি কি করতে হবে, লোকদেরকে খারাপ কাজ থেকে কিভাবে সরানো যায়, নেকির কাজের দিকে কিভাবে নিয়ে আসা যায়, তার জন্য এই কাজ করতে হবে। না হলে কিন্তু দোয়া করলে শুধু কবুল হবে না। আরেকটি হাদিসে এসেছে, যে ব্যক্তি তোমাদের মধ্যে কোনো খারাপ কাজ দেখে ফলে ইউকাইয়ের হুবিয়াধি, তার হাত দিয়ে যদি পারে সেটাকে সরিয়ে নিয়ে আসুক, তাকে টেনে বাইর করে নিয়ে আসুক। হাত দিয়ে করতে না পারলে তাহলে ফাবেলিসানিহি, তার মুখে বয়ান করি, তাকে বোঝানোর চেষ্টা করি, ভাই এই কাজ করো না, এই গুণা করো না, আরেকজনের সম্পত্তি দখল করে বড় লোক হইও না, ভাই তুমি আগুন খাবা, তোমার পরিবারকে আগুন খাওয়াবা, এটা বোঝানোর চেষ্টা করুক। আর যদি সেটা না করতে পারে তাহলে কমপক্ষে ভাবে কালবিহি, অন্তর দিয়ে ঘৃণা করবে, অন্তর দিয়ে ঘৃণা না করে কেউ যদি বলে যে বেটা তো কাম করে ফেলছে, বাড়ি দুই তিনটা দখল করে তো কাম বানিয়ে ফেলছে, এখন এর মনে যদি লোভ হয় আমার যদি এরকম সুযোগ হইতো কেমন মজাই না হতো, তাহলে এটা এই ঘৃণা যদি না আসে তাহলে কি হবে, লোভ আসবে, তাই না, হয় ঘৃণা আসবে নতুবা লোভ আসবে, বলে আমার কোনোটাই নাই মাঝখান দিয়ে, তার মাঝখান দিয়ে আপনি কোন চিজ, কিছু একটা হওয়া লাগবে, হয় আপনার ওই খারাপ কাজের দিকে লোভ হবে, আপনারও দখল করে এরকম বড় লোক হওয়ার খাহেস জাগবে, অথবা তার প্রতি ঘৃণা সৃষ্টি হয়ে এই কাজকে যদি ঘৃণা সৃষ্টি হয় তাহলে অন্তত নিজের পরিবার আত্মীয় স্বজনকে বলতে পারে ক্ষমতা এরকম কাজ করো না, অমুকে এই কাজ করেছে, সে তো জাহান্নামের আগুন নিজের পেটে ঢুকে যাচ্ছে, ছেলে মেয়েকে দিয়ে যাচ্ছে, তাহলে অন্তত একটা বাকিদের অন্তত এদিকে লোভ সৃষ্টি হবে না। তা না হলে সবাই যখন দখল করে এই বড় লোক হওয়া যায়, সুযোগ আসছে হই হুল্লোড় করে সব দখল করে ফেলো, এরকম মানসিকতা সৃষ্টি হবে, এই প্রতিযোগিতা শুরু হয়ে যাবে কে কার চেয়ে বেশি দখল করতে পারে, তাহলে এটাও যেন না হয় কমপক্ষে ঘৃণা সৃষ্টি করো। তুমি যদি একেবারেই দুর্বল হও, আর এই ঘৃণা সৃষ্টি করাটা কি মজবুতি মানের পরিচয় নাকি একেবারে দুর্বল, ওজালিক আত আফুল ইমান, এটা হলো একদম দুর্বল মোমেনের কাজ। আর শক্তিশালী ভালো ইমানদার হাত দিয়ে সরানোর চেষ্টা করবে, হাত দিয়ে না পারলেও জবানে বলবে, আর একেবারে দুর্বল যদি হয়ে যায় কোনো রকমই পারে না তখন সে অন্তর দিয়ে ঘৃণা করবে, ওজালিক আত আফুল ইমান। আর এর পিছনে অলাইছে অরা দালিক হাব্বা তো খারদাল মিনাল ইমান, এতটুকু ঘৃণাও যার মনে নাই কিছুই আসে যায় না, ওগুলা ওই তো করে সবাই করে আর কি করবেন, আর সেও করেছে, তার মানে কোনো ঘৃণা সৃষ্টি হলো না, তাহলে তার অন্তরের মধ্যে একেবারে সরিষা দানা পরিমাণ ইমানও নাই, মুসলমান মনে করছে ইমান নাই তার, আর যে দখল করে তার ইমান কদ্দূর আছে বলেন এবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই এই লাইনে চিন্তা করতে গেলে ইমানদার আমাদের এলাকায় আমাদের দেশে আমাদের সমাজে কি পরিমাণ আছে বলেন দেখি, যারা ইমানদার আছি তাই এখানে তিনটা লেভেল আছে ইমানদারের, ইমানদারদের হাত দিয়ে সরাবে, মুখ দিয়ে সরাবে, অন্তর দিয়ে সরাবে। আচ্ছা এই তিন গ্রুপের মধ্যে বেশি সংখ্যক কোন গ্রুপ হবে, তিন নম্বর, আমরা বোধ হয় বেশি থেকে বেশি তিন নম্বর গ্রুপে আছি। এই যদি অবস্থা হয় তাহলে ওই সমাজের অবস্থা কি ভালো হওয়ার কথা না খুব খারাপ হওয়ার কথা, এই পর্যায়ে আমাদের সমাজটাকে আমরা টেনে নিয়ে এসেছি। কারণ আমাদের সমাজে অনেক মুসল্লি ছিলেন, মুত্তাকি ছিলেন, দিনদার ছিলেন, মসজিদওয়ালা ছিলেন, তারা সমাজের অন্যায়গুলো দূর করার জন্য কোনো ভূমিকা রাখেন নাই, যার ফলে আজকে মানে কথা বলার মতো কেউ গুনাহ করলে তাকে কথা বলবেন এই পরিবেশ আর নাই, আছে নাকি,
শেষ হয়ে গেছে, এটা আল্লাহর আজাব নাকি আল্লাহর আজাব না? আল্লাহর আজাব এসে গেছে, আল্লাহর কাছে দোয়া করতে হবে আজাব থেকে সমাজকে আল্লাহ যেন রক্ষা করেন, উদ্ধার করেন, আর চেষ্টা চালাইতে হবে। এই জন্য যেখানে অন্তত নিজের আত্মীয় স্বজন ভাই বেড়াদা পাড়া প্রতিবেশী আপনি দেশে গেলে সমাজের লোকদের সঙ্গে কথাবার্তা হলে সবাই মধ্যে এরকম একটা দিন দাঁড়িয়ে একটা বীজ বপন করে আসেন, একটু এই কথা আলোচনা করেন, তাদের কোরআন হাদিসের কথা শুনান। এসিডি ক্যাসেট বিভিন্ন রকমের তরিকা এখন মিডিয়ার মাধ্যমে চলে যাচ্ছে, এগুলো পৌঁছেই দেন, না হলে এখন সমাজকে যে অবস্থায় দেখেছেন আপনি দেখতে পাচ্ছেন, 10 বছর আগে কি এক সমাজে এই অবস্থা ছিল? মনে করেন 10 বছরে এক দশকে কতটুকুন পতন হয়েছে, কি পরিমাণ হয়েছে? এই ধারা যদি অব্যাহত থাকে আরো সামনের দিকে, আগামী 10 বছরে কি দেখবেন আল্লাহ আপনাকে বাঁচাই রাখলে? চিন্তা করতে পারছেন কিছু? আপনার আমার আত্মীয় স্বজন ভাই ভাতিজা আত্মীয় চৌদ্দ গোষ্ঠী আছে, তারা আজকে কোন জঙ্গলের দিকে রওনা হয়ে যাচ্ছে, শয়তানের রাস্তায় কিভাবে মানুষ দ্রুত গতিতে যাচ্ছে। দেশ থেকে মানুষ এসে বলে যে ফজর নামাজে 2-3 জন মুসল্লি কি পাওয়া যায়, ইমাম মুয়াজ্জিন আর 1-1 জন মুসল্লি, এক গ্রামের অত এত মানুষ, জুমার দিনে 2-4 মানুষ যা মানুষ পাওয়া যায়, পান জোগানা নামাজেও তেমন নাই, ফজরও তো নাই। অথচ এই 10-20 বছর আগেও এই অবস্থা ছিল না, কি দ্রুত পতন হয়েছে। এর পিছনে যারা যারা অসৎ প্রকৃতির লোক, যারা দুষ্কৃতিকারী, যারা দিনের দুশ্মনী করে, তারা তো আছেই, কিন্তু এর পিছনে আল্লাহ তাআলা ওদেরকে দায়ী করবেন যারা দিনওয়ালা কিন্তু সমাজ থেকে মুনকার দূর করার কোনো চিন্তা তাদের মাথায় নাই, তাদেরকে আল্লাহ দায়ী করবেন কিনা, তারা কি জবাব দেবে? এই জন্য এই যে আজাব এসেছে এই বিষয়ে আরেকটি হাদিস, ইন্নাল্লাহ লা ইউআযযিবুল আম্মা বিআমালিল খাসা হাত্তা ইয়ারাউল মুনকার বাইনা যুহরানিহিম ওহুম কাদিরুনা আলা আন ইয়ুনকিরুহু ফালা ইয়ুনকিরুনা। যে আল্লাহ তাআলা এই অল্প কিছু লোক যদি গুনাহ করে, এই গুনার কারণে গোটা জাতিকে গোটা জনগণকে সময়কে আল্লাহ তাআলা আযাবে আম দিবেন না। কিছু লোক চুপে চুপে গুনাহ করে, কেউ জানা করে, কেউ মদ খায়, কেউ ড্রাগ খায়, এইগুলা কিছু লুকাই লুকাই কিছু কিছু লোকে করে, কোন সমাজে কোন সময় এটা ছিল না, প্রায় সমাজে এটা হয়ে আসছে। তো এই সমস্ত কারণে কেউ কেউ লুকিয়ে লুকিয়ে করলে পাবলিকলি ওপেনলি একবারে বীর দর্পের সাথে সবাইকে দেখাইয়া না করলে, লুকাই লুকিয়ে করলে আল্লাহ সমাজের সবাইকে শাস্তি দিবেন না। কিন্তু যখন তারা দেখে যে না এই গুনাহটা বাইনা যুহরানিহিম তাদের সামনে হচ্ছে, ওপেনলি হচ্ছে, খোলামেলাভাবে হচ্ছে, আর এটা দেখেও ইমানদার লোকেরা এটাকে থামানোর চেষ্টা করে না, অথচ তারা চেষ্টা করলে থামাতে পারতো, কিছু ভূমিকা পালন করতে পারতো, তারা করে না। فَإِذَا فَعَلُوا ذَلِكَ عَذَّبَ اللَّهُ الْخَاصَّ وَالْعَامَّ যখন এরকম অবস্থা হয় তখন আল্লাহ খাস আম সবাইকে তখন শাস্তি দেওয়া শুরু করে, এমন আজাব দেন পুরো অঞ্চল, পুরো দেশ, পুরো এলাকা তখন সাফার করতে থাকে। সেই অবস্থায় আমরা পৌঁছে গেলাম কিনা, নাসআলুল্লাহ আল আফওয়া ওয়াল আফিয়া, আল্লাহুম্মা নাজ্জিনা মিন আযাবিকা ইয়া রব। আরেকটি হাদিস এসেছে, ইযা আমিলাতিল খাতিয়া ফিল আরদি কানা মান শাহিদাহা ফাকারিহাহা কানা কামান গাবা আনহা। কেউ যদি দেখে তার সামনে গুনাহ হয়, একদিনে গুনাহ করছে, যে দেখলো সে এটাকে অপছন্দ করে, থামানোর চেষ্টা করে, তাহলে আল্লাহ তাআলা অন্তত তাকে সে এই গুনাহ দেখে না দেখলেও অন্য জায়গায় থাকলে যতটুকুন সেফ, এভাবে আল্লাহ তাআলা তাকে সেফ করে দেবেন। আর যে ব্যক্তির সামনে গুনাহটা ঘটলো আর সে থামানোর চেষ্টা করলো না, শাহিদাহা, আর গুনাহ এক জায়গায় হয়েছে, আরেক লোকে দেখে নাই, সে গুনাহটা নিজের চোখে দেখে নাই, হয়েছে, হওয়ার পরে এটাকে সমর্থন করেছে, খুশি হয়েছে, ভালোই কাজ হয়েছে, নাচ গানের ভালো আয়োজন করেছে, এক্সিলেন্ট প্রোগ্রাম করেছে, দেখে নাই খুশি হয়েছে, তাকে আল্লাহ গুনাহ দিবে, গুনাহ করলে যে শাস্তি হতো বা গুনাহ দেখলে যে শাস্তি হতো সেটা শাস্তি আল্লাহ তাকে দিবেন।
এই বিষয়ে আরেকটি হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন খুতবা দিচ্ছিলেন, ফাকানা কামা খতিবা, আর সেখানে তিনি খুতবার মধ্যে কিছু কথা বললেন, আল্লাহ ইয়ামনা রাজুলান হাইবাতান নাস আন ইয়াকুলাল হাক্কা ইযা আলিমা, খবরদার তোমাদের কাউকে কোনো ব্যক্তির পজিশন, সম্মান, ক্ষমতা, তার জনবল, তার পাওয়ার এগুলো দেখে যেন তাকে থামিয়ে না দেয়, বাবারই এত বড় ব্যক্তির বিরুদ্ধে দুই একটা কথা বললে, তার অপছন্দের কথা বললে, মুনকার কাজ করছে, আমার উপরে কোনো অ্যাকশন নেয় কি না, এই ভয়ে তোমরা যদি কথা বলা বন্ধ করে দাও তাহলে তোমাদের কিন্তু সাংঘাতিক খবর আছে। খবরদার তোমরা যখনই এরকম অন্যায় দেখো কথা বলতে হবে। এই হাদিস বলে বর্ণনা করে আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের পরের ঘটনা, তিনি হাদিসটি বর্ণনা করে বললেন, আবু সাঈদ তিনি কাঁদতে থাকলেন, কাঁদলেন, ক্বালা কাদ আল্লাহ রাআইনা আশিয়া ফাহিবনা, বলে আমরা আমাদের জমানায় কিছু জিনিস তো দেখতে পাচ্ছি কিন্তু সব জায়গাতে কথা বলতে পারছি না, এখন আল্লাহর কাছে কি জবাব দেব, এই কথা বলে তিনি কাঁদতে থাকলেন। আমাদের অবস্থাও তাই, যে শুধু আমরা এই দেখব আর চোখের পানি ফেলবো আর কাঁদবো, কয়জনই বা কাঁদবো, কান্দিয়ে কয়জন, চোখের পানিও কয়জনের আসে। আর কি হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, আফদালুল জিহাদে কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জায়ের, সর্বোত্তম জেহাদ হচ্ছে জালিম শাসক, অন্যায়কারী শাসকের সামনে গিয়ে তাকে হক কথা বলে দেওয়া, হকের দিকে ডাকা, যে এটা অন্যায় করছেন, এটা ন্যায় কাজ করছেন না, এই কথা বলে দেওয়া, এটা হচ্ছে সর্বোত্তম জেহাদের সওয়াব আল্লাহ তাকে দান করবেন। আরেকটি হাদিসে এসেছে, আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে জিজ্ঞেস করা হলো, একজন জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ মাতা ইউতরাকুল আমরু বিল মারুফ ওয়া নাহয়ু আনিল মুনকার, কখন এই উম্মতের মধ্যে আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ ছেড়ে দেওয়া হবে, কখন এগুলা তারা আর করবে না? ক্বালা ইযা যাহারা ফীকুম মা যাহারা ফিল উমামি ক্বাবলাকুম, তোমাদের আগে যে উম্মত গিয়েছে তাদের মধ্যে যে সমস্ত জিনিস এসে গিয়েছিল ওইগুলো যখন তোমাদের এই উম্মতের মধ্যে ঢুকবে তখন তোমরা এই কাজটা বন্ধ করে দিবা। ওকে, কুলনা ইয়া রাসূলুল্লাহ ওমা যাহারা ফিল উমামি ক্বাবলানা, তখন সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের উম্মতের মধ্যে, আমাদের পূর্ববর্তী উম্মতের মধ্যে কিরকম জিনিসগুলো এসে গিয়েছিল যে কাজের কারণে তারা হক কাজের আদেশ এবং অন্যায় কাজের নিষেধ থেকে দূরে সরে আসলো আর করলো না? তখন তিনি বললেন, আল মুলকু ফি সিগারিকুম ওয়াল ফাহিশাতু ফি কিবারিকুম ওয়াল ইলমু ফি রিদালিকুম, যখন তোমাদের ক্ষমতা, দায়িত্ব, প্রশাসন চলে যাবে তোমাদের মধ্যে যারা ছোট কিসিমের লোক, বয়সও ছোট হতে পারে, চাংড়া ইয়াং ফিয়াং যুবকগুলা, একেবারে যুবকগুলার হাতে এখন সন্ত্রাসী যারা যুবক না বুড়া যুবক, ওগুলার হাতে এখন আসল ক্ষমতা, ঠিক কিনা? এই ছোকরা মোকরা দেখা যাচ্ছে গোটা গ্রামের মধ্যে মাতবরে কে করছে, ছোকরাগুলো। আগে মুরব্বীদের কথা সবাই উঠতে বসতো, এখন ছোকরাদের কথা উঠা বসা করা লাগে।